চীনকে ঠেকাতে ভারতের নৌসেনার হাতে তৃতীয় স্কর্পিয়ন সাবমেরিন, ক্রমশ বাড়ছে সাবমেরিন বহর। আরও এক নতুন সাবমেরিন ভারতীয় নৌসেনায়। বুধবার জলে নামল ভারতীয় নৌসেনার তৃতীয় স্কর্পিয়ন সাবমেরিন আইএনএস করঞ্জ। মুম্বাইয়ের মাজগাঁও ডক থেকে আনুষ্ঠানিকভাবে এই ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিনটিকে জলে নামানো হয়েছে। উপস্থিত ছিলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাংবা। টর্পেডো এবং অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করে হামলা চালাতে সক্ষম এই ডুবোজাহাজ। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আইএনএস করঞ্জের পরীক্ষামূলক সমুদ্র যাত্রা। ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে মোট ছয়টি স্কর্পিয়ন ক্লাস সাবমেরিন তৈরি করছে ভারত। মোট খরচ $300 কোটি। এই গোত্রের প্রথম সাবমেরিন আইএনএস কালভেরি 2015 সালে জলে নেমেছিল। 2017 ডিসেম্বরে সেটি নৌসেনায় কমিশন হয়ে গিয়েছে। দ্বিতীয় স্কর্পিয়ন ক্লাস অ্যাটাক সাবমেরিন আইএনএস খানদেরি 2017 জানুয়ারিতে জলে নামে। তার পরীক্ষামূলক সমুদ্র যাত্রা প্রায় শেষ। সেসবের ফাঁকেই নৌসেনার হাতে চলে এলো তৃতীয় স্কর্পিয়ন সাবমেরিন। স্কর্পিয়ন ক্লাসের বাকি তিনটি সাবমেরিন নির্মাণ কাজও দ্রুত এগোচ্ছে। প্রতি ৯ মাস অন্তর একটি করে স্কর্পিয়ন জলে নামানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ হচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। ভারতীয় নৌসেনায় কমিশনড সাবমেরিনের সংখ্যা এই মুহূর্তে 15। সেগুলির মধ্যে 13টি হলো ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন, বাকি 2টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন। ভারত মহাসাগরীয় জলভাগের আশেপাশে অবস্থিত প্রায় সব দেশেই সাবমেরিন বহরে নিরেক ভারতের চেয়ে অনেক পিছিয়ে। কিন্তু চীনের মোকাবিলার জন্য ভারতীয় নৌসেনার আরও কিছু সাবমেরিন প্রয়োজন। সে কথা মাথায় রেখেই ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে ছটি স্কর্পিয়ন সাবমেরিন তৈরির প্রকল্প হাতে নেয় ভারত। মুম্বাইয়ের মাজগাঁও ডক থেকে আনুষ্ঠানিকভাবে এই সাবমেরিনটিকে জলে নামানো হয়েছে। 2016 সেপ্টেম্বরে স্কর্পিয়ন সাবমেরিন খবরে শিরোনামে এসেছিল। এই সাবমেরিনগুলি সম্পর্কে বিভিন্ন গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছিল এবং তা অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তা নিয়ে প্রবল তোলপাড় শুরু হয়। তবে ভারতীয় নৌসেনা বলছে তথ্য ফাঁস হয়ে গিয়েছিল বলে এই সাবমেরিনের সক্ষমতা কমে যাচ্ছে তেমনটা নয়। বরং স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনগুলি একে একে জলে নামতে শুরু করায় ভারতীয় নৌসেনার সক্ষমতা দ্রুত বাড়ছে বলে বাহিনীর কর্মকর্তারা মনে করছেন। স্কর্পিয়ন সাবমেরিন লুকিয়ে হামলা চালাতে অত্যন্ত পারদর্শী। জলের তলা দিয়ে যাতায়াতের সময় সাধারণ ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিনের ইঞ্জিন থেকে যতটা শব্দ নির্গত হয় স্কর্পিয়নের ক্ষেত্রে তা হয় না। স্কর্পিয়নের ইঞ্জিন খুব কম শব্দ করে, ফলে প্রতিপক্ষের র্যাডার তাকে সহজে চিহ্নিত করতে পারে না। ফলে এই সাবমেরিন প্রতিপক্ষকে চমক দিয়ে হামলা চালাতে সক্ষম। স্কর্পিয়ন থেকে টর্পেডো এবং অ্যান্টিশিপ মিসাইল নিক্ষেপ করা যায়। জলের তলা এবং সমুদ্রপৃষ্ঠ দুই রকম অবস্থা থেকেই হামলা চালানোর সক্ষমতা রয়েছে স্কর্পিয়নের। এছাড়া গুপ্তচরবৃত্তি চালানো, সাবমেরিন বিধ্বংসী যুদ্ধে অংশ নেওয়া এবং মাইন পাতার কাজেও স্কর্পিয়নের জুড়ি নেই।